আমি মহুয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়ার মন কথা। আজ লক্ষ্মী পুজোর আগের দিন, দেখো আকাশটা কি অপূর্ব নীল দেখাচ্ছে, মনে হচ্ছে মা বোধহয় এখন আকাশ থেকে হাসছেন। এটা আমার ছাদে অপরাজিতা গাছ, দেখো কত সুন্দর নীল অপরাজিতা ফুল ফুটেছে। অন্যান্য দিন আরও বেশি বেশি ফুল ফোটে, আজকে তুলনামূলক কম ফুল ফুটেছে। এটা হলো আমার ছাদের রাধা তুলসী আর কৃষ্ণ তুলসী গাছ একসাথে মা বসিয়েছে টব গাছ টব। কত সুন্দর লাগছে দেখে, যেন মনে হচ্ছে রাধা কৃষ্ণ দুজন জুটি বেঁধে পাশে রয়েছে। আজ দেখো এতগুলো অপরাজিতা ফুলই ফুটেছে। আমার ছেলে বা আমার হাজবেন্ড প্রতিদিন এই ফুলগুলো নিয়ে আমার ঠাকুরঘরে মায়ের পুজো দেয়। আগামীকাল হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো, তো ওই জন্য আজকের আমি সকাল সকাল ভোরবেলা উঠে সবার জামা কাপড়গুলো ধুয়ে কেচে ছাদে মেলে দিয়েছি। সবারই জামা কাপড় এখানে আমার কাঁচা হয়ে গেছে, শুধু আমারটাই বাকি আছে, ওটা আমি পরে আমার শাড়িগুলো ধুয়ে দেবো। আগামীকাল আমার হাজবেন্ড আর আমার ছেলে পুজো করবে, তাই দেখো আমি অনেকগুলো ধুতি কেচে ধুয়ে দিয়েছি। আর আজকের প্রচণ্ড রোদ্দুর, আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার বাবা গতকাল আমার বাড়িতে এসেছিলেন আর দুটো বাতাবি লেবু দিয়ে গেছে। দেখো এই একটা লেবু আমি এর মধ্যে ঠাকুরঘরে পুজোর জন্য কালকের পুজোর জন্য রেখে দিয়েছি, আর একটা দিয়ে আজকের আমি লেবু কাটছি। তো লেবু কাটাটা একটু অন্য ধরনের প্রসেস, তোমরা একটু দেখো। আর লেবু ছাড়িয়ে সেই লেবুতে একটু কাঁচা লঙ্কা, সামান্য নুন আর চিনি মিশিয়ে খেলে অপূর্ব সুন্দর লাগে। লেবু স্বাস্থ্যের জন্য, পেটের লিভারের জন্য অত্যন্ত উপকারী খাদ্য। কততে দিচ্ছ গো লাস্ট, কততে দিলে? 550। ও প্রথমে তুমি কত বলেছিলে? 550। প্রথমে কত বলেছিল? তুমি সোমবার আসো না, লক্ষ্মী পুজোটা তোমার আর দুদিন পেকে যাক। নিয়ে ও বাবা, 8 দিন হ্যাঁ, তো চৌধুরীরা ব্রাহ্মণ হয় না, বিমলরা তো চৌধুরী, ওরাও তো ব্রাহ্মণ। কি করবে তাহলে, পারবে নাকি? না কি কালকে লক্ষ্মী পুজো, তো ওই জন্য মা বারণ করছে। লক্ষ্মী পুজো তো বাড়িতে সুপুরি লাগে জোড়া, আমি পেরে দিচ্ছি আপনাদের দু চারটে জামা পেরে দিচ্ছি। মা একটু আগে অনেক বার্গেনিং করে 250 টাকা বলেছিল, সেখান থেকে আমাদের গাছে সুপারি মা অনেক কষ্ট করে বার্গেনিং করে
মা প্রথমে সুপারিওলা 250 টাকা বলেছিল, সেখান থেকে মা 600 বলেছে, বলে 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 শেষকালে মা 500 টাকায় কমপ্লিট করেছে। এটা দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের জমিতে ধান গাছ হয়েছে, দেখেছি। এটা আমাদের আম গাছ, আমাদের পেয়ারা গাছ, এটা আরেকটা আম গাছ, আমাদের দুটো বিখ্যাত বড় বড় নারকেল গাছ, ওখানে আমাদের টগর ফুল গাছ আছে, ফুলগুলো সব তুলে নিয়েছি। আগামীকাল লক্ষ্মী পুজো, তাই আমার ছেলে দেখো নারকেল ছাড়াচ্ছে। আর আগে যখন আমার বাবা ছিলেন, তখন আমার বাবা মানে শ্বশুরমশাই ছিলেন, তখন একসাথে অনেকগুলো করে নারকেল ছাড়াতেন। এখন তখন অনেক বেশি বেশি নাড়ু বানানো হতো, কিন্তু এখন আমাদের নারকেলের সংখ্যাও কম, সেই জন্য অল্পই নাড়ু বানানো হয় মায়ের পুজোর জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।